আস্তে মোবাইলটা যেন নাকে না ঢুকে যায়। আরে স্যার না না, ইনস্টাগ্রামে বুমারিং করছিলাম। ও আচ্ছা, আমি তো ভাবলাম মোবাইলটা এবার নাকেই না ঢুকে যায়। কি স্যার, আপনি তো দেখছি পুরো অন্য লেভেলের। কেন? আচ্ছা আপনি বলুন, 3.5 mm হেডফোন জ্যাকে USB টাইপ সি জ্যাক ডাইরেক্ট ঢোকানো কখনো কি পসিবল? না। তাহলে নাকের মধ্যে মোবাইলটা কিভাবে ঢুকে যাবে স্যার? ওই জন্যই বলি স্যার, সবসময় টিউশন কোচিং নিয়ে পড়ে থাকলে হবে না, কখনো কখনো এইসব কোচিং ফোচিং থেকে বেরিয়ে এসে নিজের মস্তিষ্ককে সোচিংও নিমজ্জিত করে দিতে হয় স্যার। বুঝতে পারছি না যে পড়াতে এসেছি নাকি জ্ঞান শুনতে। একটা কথা অলওয়েজ মনে রাখবেন স্যার, কোডিং শেখার যেমন নির্দিষ্ট বয়স হয় না, তেমনি জ্ঞান অর্জন করারও কোনো নির্দিষ্ট বয়স হয় না। বাচ্চা থেকে চৌবাচ্চা জ্ঞান অর্জন করো যখন ইচ্ছা। তোমার বাণী শুনে সত্যি আমি ধন্য। কি বললেন? আপনি ধন্য? হ্যাঁ, কেন? কবে এসব হলো স্যার? নাকি ছোট থেকেই ধন্য মানে নো ধন? আরে আমার সন্ধি বিচ্ছেদকারী ছাত্র, এ ধন সে ধন নয়, এটা হচ্ছে ধ দন্ত নয় জ ফলা ধন্য। ও আচ্ছা তাই বলুন, আমি তো মানে উইদাউটই ভেবে ফেলেছিলাম। তো এবার পড়াশোনায় আসা যাক। হ্যাঁ সে তো নয় যাওয়া আসা হবেই, কিন্তু স্যার আপনি পারেনও বটে। কেন, আবার কি হলো? এই যে কালী পুজো শেষ হতেই চলে এলেন পড়াতে। তো আসবো না নাকি পড়াতে? অবশ্যই আসবেন, কিন্তু সেটা সব ফেস্টিভ্যাল শেষ হয়ে যাওয়ার পর। কেন, আর কি ফেস্টিভ্যাল বাকি? এখন তো জগদ্ধাত্রী পুজোর ফেস্টিভ্যাল। তো জগদ্ধাত্রী পুজোর পর আসবো। কিন্তু জগদ্ধাত্রী পুজোর পর তো গুরু নানকের জন্মদিন। আচ্ছা তারপরে আসবো। তারপর তো ধনু সংক্রান্তি আছে, তারও পরে ক্রিসমাস আছে, তারপরে স্বামী বিবেকানন্দের জন্মদিন, আচ্ছা তারপরে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন আছে, আচ্ছা তারপরে আসবো প্রজাতন্ত্র দিবস আছে, তারপর মকর সংক্রান্তি আছে। এই করে করে জানেনি তো বাঙালির 12 মাসে 13 পার্বণ আছে। তো আসবোটা কবে? 12 মাসে 13 পার্বণ তো, আপনি বরং 14 নম্বর মাসে আসুন। ডিরেক্ট বললেই হয় যে আর আসবেন না। সবকিছুই স্যার ডিরেক্ট বলা যায় না। আচ্ছা আপনি বলুন, কোন মেয়েকে প্রপোজাল দেবার পর ওই মেয়েটি যদি আপনাকে মুখের উপর ডিরেক্ট না করে দেয়, আপনার একটুও খারাপ লাগবে না? লাগবে তো নাকি বলুন। এবার যদি আপনি আপনার সেলফ রেসপেক্টকে যদি বাথরুমে ওটার সাথে ফ্লাশ করে দিয়ে থাকেন, তাহলে আমার আর কিছু বলার নেই। দেখো আর একটাও যদি বেকার কথা বলো না, সত্যি বলছি মিমি চক্রবর্তীর ডায়লগ বাজে ছুঁড়ে মারবো। মানে ওয়েট, এটা ডোন্ট অ্যাক্ট স্মার্ট। তো এটা ডিরেক্ট বললেই হতো, একটু আগে ওটাই আশা করছিলাম ডিরেক্ট বলা, কিন্তু সোজা আঙুলে তার ঘি উঠলো না, তাই আঙুলটাকে বাঁকিয়েই দিলাম। অনেক হয়েছে, এবার পড়াশোনা এসো, না হলে ভবিষ্যৎ ধ্বংস হয়ে যাবে বলে দিলাম। জানি সব ধ্বংস হয়ে যাবে, তাও একটা শেষ চেষ্টা করব। তো করো না ট্রাই, আমিও তো দেখতে চাই। চলুন তাহলে সবাই মিলে বলি, চলো পাল্টাই। এবার আমার বাকি থাকা বিজয়ের ট্রিটটা চাই। তো বলুন কবে দিচ্ছেন সেটা ডিয়ার মাস্টার মশাই? এখন হাতে কোনো টাকা পয়সাই নাই। এটা তো আপনার প্রতি বছরের একই কথা মশাই, এবারে সত্যিই কিছু নাই। আপনার এই ডিজিটাল ছাত্র থাকতে চিন্তার কিছু নাই। আর করোনা বেশি ন্যাকামো, তাহলে খুব সহজে ভালো জায়গায় ইনভেস্ট করুন, আর সেটা হলো বিনোমো। আমি তো জানি না কিভাবে ইনভেস্ট করতে হয়। আরে স্যার আমি থাকতে কিসের ভয়, দেখুন কিভাবে কি করতে হয়। তো বিনোমো ওপেন করে আমি এখানে দেখতে পাচ্ছি আমার রিয়েল অ্যাকাউন্টে 31,900 সামথিং আছে। তো আমার এবার আমি এখানে ঠিক করলাম আমি এখানে 7,000 টাকা ইনভেস্ট করব। তো এবার আমাকে এবার অনুমান করতে হবে যে এই গ্রাফ লাইনটা আবার উপরের দিকে যাবে না নিচের দিকে যাবে। তো আমার মনে হচ্ছে এই গ্রাফ লাইনটা নিচের দিকে যাবে, তো আমি নিচের দিকে এটা ইনভেস্ট করলাম। এবার আমাকে ওয়েট করতে হবে যে আমার অনুমানটা ঠিক কি না। তো এখানে দেখতেই পাচ্ছ আমার অনুমানটা একদম ঠিক। তো এখানে দেখতেই পাচ্ছ এখানে 12,810 টাকা পেয়ে গেলাম। তো এখানে আমার দেখতেই পাচ্ছ এখানে আমার এটা হয়েছে। আর এখানে আমরা খুব সহজে উইথড্র করে নিতে পারি, আর এখানে 24/7 আমরা এখানে সাপোর্টও পেতে পারি। তো দেখলেন তো কত সহজে বিনোমোতে ইনভেস্ট করা যায়। তো আপনিও ডাউনলোড করুন বিনোমো, লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে, আর সঙ্গে সঙ্গে আপনার ডেমো অ্যাকাউন্টে পেয়ে যান $1,000। আচ্ছা অবশ্যই ট্রাই করবো, থ্যাংক ইউ। থ্যাংক ইউ নেই বললে কে স্যার, বুকে হাত রেখে শুধু বলবেন স্বর্গ মর্ত পাতাল, দেওয়ালে হিসু করব যখন আমি মাতাল, আর মনে মনে জপ করব ডিজিটাল ভাই ডিজিটাল। আচ্ছা এবার পড়াশোনায় মন দাও। না স্যার এটা পারবো না, যাকে ভালোবেসে ভুলেছি হোয়াট ইজ ল অফ নিউটন, তাকে ছাড়া দিতে পারবো না কাউকে এই মন। মানে কি বলছো কি? আরে স্যার আপনাকে দেখছি সবকিছুই এক্সাম্পল দিয়ে বোঝাতে হয়। আচ্ছা ঠিক আছে বলুন তো, আপনার গার্লফ্রেন্ড আছে তো? হ্যাঁ। কেন, মন থেকে ভালোবাসেন তো? হ্যাঁ অবশ্যই। তো আপনি ওনাকে ছাড়া অন্য কাউকে মন দিতে পারবেন? না কখনোই না, ওটা চিটিং করা হবে। তো স্যার আমিও কি করে দেব, মোবাইলকে ভালোবেসেছি মন ভরে, তাকে ছেড়ে পড়াশোনাকে কি করে মনটা দিয়ে দিই? আপনি বলুন, এটাও তো স্যার চিটিং করা হবে নাকি মোবাইলের সাথে? মরেই যাব বাঁচাতে
পারবে না গো। আচ্ছা স্যার আপনি একটু ওয়েট করুন, আমি একটু আসছি। কোথায় যাচ্ছ আবার? যখন আসবো বুঝে যাবেন স্যার। A few moments later. এসে গেছি স্যার। এই নিন আপনার জন্য গরম গরম কফি। আরে বাস, তুমি কফি করে আনলে কি ব্যাপার? আসলে মা একটু বাইরে বেরিয়েছে, তাই ভাবলাম আমিই করে আনি। আর তাছাড়া আপনি তো কোনো এপিসোডেই চাটা খেতে পারেননি। কার জন্য পারিনি সবাই জানে, তাই আজকে গরম গরম কফি করে আনলাম। খেয়ে বলুন তো দেখি কেমন হয়েছে। হ্যাঁ হ্যাঁ বলছি। হ্যালো, কি রিপোর্ট এসে গেছে? তো টেস্ট করার পর রিপোর্টে কি এসেছে? কি পজিটিভ? কি বলিস রে? আমি চললাম আজকে। হ্যাঁ আরে আরে স্যার কোথায় যাচ্ছেন? কিছু না, আরে স্যার কফিটা তো খেয়ে যান। নিজের জন্য শালা বানিয়েছিস, আবার বড় বড় কথা বলছিস, এবার তো থাম, আর কত নাটক করবি? একদম ঠিক টাইমে কলটা করেছিস, গুড জব। হ্যালো, তোর ব্লাড গ্রুপ টেস্টের রিপোর্ট এসে গেছে রে। কি রিপোর্ট এসে গেছে? হ্যাঁ রে। তো টেস্ট করার পর রিপোর্টে কি এসেছে? বি পজিটিভ তোর। চল টাটা। হাই ফ্রেন্ডস, ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক করো, খুব খুব শেয়ার করো। ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। আর এই ভিডিওটার কোন পার্টটা তোমাদের সবথেকে বেশি ভালো লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর প্লিজ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তার পাশে বেলনটা ডং করে বাজিয়ে দাও। আর ডোন্ট ফরগেট টু ডাউনলোড বিনোমো, লিঙ্ক ইন ডেসক্রিপশন। আর দেখা হচ্ছে পরের ভিডিও, ততক্ষণে বাই।